তো আমার নচে না বল তবু কেন আর পড়ে না জানি না যে হলো যে না কিছু তো বলো যদি কথা না হয় যদি দেখা না হয় চাও যাও এক ঝলকে বে কথা না কুমে ফিরে না যাও সঙ্গী করে নাও আমরা কিছুতে সুর খুঁজে পাই গানে তো সুর আছে নাচ ছবি আঁকা সব কিছুতে কোথায় যেন একটা সুরের একটা ব্যাপার থাকে সুরের খেলা থাকে আবার ছবি আঁকার বিষয়টাও কিন্তু একটা আলো আধারীর খেলা আমরা এই দুই মেলবন্ধনকে এক করেছি আজকের অনুষ্ঠানে আমি পরিচয় করে দিচ্ছি আমার একদম ডান পাশে রয়েছে বিখ্যাত সঙ্গীত পরিচালক সত্য সাহার সুযোগ্য পুত্র ইমন সাহা এবং তার পাশে রয়েছে বিখ্যাত ভিজুয়াল আর্টিস্ট নাজিয়া আন্দালি প্রিমা দুজনেরই অনেকগুলো গুণ রয়েছে তো আমরা চাই আড্ডাতে গুণগুলো বের করে নিয়ে আসতে প্রথমে আমরা শুনব বন্ধুত্বটা কিভাবে হলো নাটকের গানের ব্যাকগ্রাউন্ড স্কোরিংয়ে কাজ করছিলাম তো ওখানে একটা রবীন্দ্রসঙ্গীতের গানের দরকার ছিল পরিচালক ছিল কায়েশ চৌধুরী তো আমি বললাম আমি তাকে চাচা বলে রাখে চাচা একজন আর্টিস্ট লাগবে ফিমেল আর্টিস্ট লাগবে গানটা গাওয়ার জন্য বলে ঠিক আছে আমি তুমি কাজ করতে থাকো আমি অ্যারেঞ্জ করছি ওর সাথে আমার প্রথম পরিচয় সিঙ্গার হিসাবে আচ্ছা সো শি কেম টু দ্য স্টুডিও সাস্টাইন স্টুডিওতে ও রবীন্দ্রসঙ্গীত গাইলো পরে শুনলাম ও ওন আর্টিস্ট আই মিন্টার লাইক ওয়াও পরে জানা গেলো যে ওর ছোট ভাই আমাদের আদম যে ক্যান্টনমেন্টের আমরা একসাথে পড়তাম সো ইট গোজ ব্যাক এগেইন তারপরে ইট কন্টিনিউজ আমাদের ফ্রেন্ডশিপ আর একটু বলি রিমেম্বার নাও এজ ইউ সেট বিকজ হি ইজ অলওয়েজ ভেরি কোয়েট ওয়েকচুয়ালি ছায়ন করার পর আই থিংক ওইটা আমার ফার্স্ট প্রফেশনাল প্লেব্যাক অ্যাজ আ নাটকের গান তারপর আমি দু তিনটা আরও করেছিলাম তো আমার মনে আছে হি হি রিয়েলি কোয়াইট কোয়াইট কী বলবো ফ্রেন্ডলি সো দ্যাট ফ্রেন্ডশিপ কামস লং ওয়ে তো তুমি তো বাংলাদেশকে রিপ্রেজেন্ট করো দেশের বাইরে এটা করেই যাচ্ছ হ্যাঁ এটা কিন্তু আমাদের মেয়েদের জন্য একটা গর্বের বিষয় এক্সিবিশন করছো দেশের বাইরে বিভিন্ন সময় বিভিন্ন কাজ করছো বিভিন্ন সেক্টরে কাজ করছো তোমার কেমন লাগে ওয়েল নিজের দেশকে পৃথিবীর মাঝে তুলে ধরতে এবং সেটা যদি হয় আমার খুব প্যাশনের একটা জায়গা থেকে যে ছবি আঁকা বা আর্ট যে চর্চাটা আমি করি আই থিঙ্ক ইটস আ গ্রেট অপরচুনিটি ফর মি অ্যান্ড আমার জন্য এটা একটা অনেক ভাগ্যের ব্যাপার যে এই ভাগ্যটা আমাকে আমার আছে যে আই ক্যান রিপ্রেজেন্ট বাংলাদেশ থ্রু মাই ক্রিয়েটিভ ওয়ার্ক একটা হলো শিল্প সাধনা সৃজনশীলতা আর একটা দেশকে নিয়ে এগিয়ে যাওয়া আই থিঙ্ক এটা একটা অপরচুনিটি যেটা প্রত্যেকটা শিল্পীর যেহেতু শিল্পের কোনো ল্যাঙ্গুয়েজ নেই হোক সেটা ভিজুয়াল আর্ট হোক সেটা মিউজিক কম্পোজিশন সো এইটা দিয়ে যে পরিমাণ দেশকে রেপ্রেজেন্ট করা যায় যেটাকে আমরা বলি সফট পাওয়ার অফ কান্ট্রি সো এটা দিয়ে যেভাবে আমরা পৃথিবীর সামনে নিজেদেরকে উপস্থাপন করতে পারবো আই ডোন্ট থিঙ্ক অন্য কোনো মিডিয়াতে এতটা পসিবল সো আমি মনে করি এম রিয়েলি প্রিভিলেজ অ্যান্ড আই এম আই এম প্রাউড টু রেপ্রেজেন্ট বাংলাদেশ থ্রু মাই আর্ট বিটোফেন বলেছেন কোনো বাদ্যযন্ত্র বাজানোর ক্ষেত্রে একটি নোট ভুল করে বাজানো ততটা গুরুত্বপূর্ণ নয় কিন্তু বাজানোর সময় যদি যন্ত্রীর ভেতর কোনো প্যাশন কাজে না করে তাহলে তা অমার্জনীয় ভেরি নাইস কোট অফ লুড উইক বেথুভেন হি ইজ লাইক মাই মোস্ট ফেভারেট কম্পোজার কারণ বেথুভেনের আই ডোন্ট নো হিজ ফিলসফি অ্যান্ড হিজ লাইফস্টাইল অ্যান্ড সে হি ইজ এ কম্পোজার অফ ক্লাসিক্যাল পিরিয়ড অ্যান্ড হি ডাইড অ্যান্ড দি এই টাইম অফ দি রোম্যান্টিক এর সো তাকে দুই জেনারেরি কম্পোজার হিসাবে ধরা হয় এবং সে ক্লাসিক্যাল ওয়েস্টার্ন ক্লাসিক্যাল মিউজিকে এতটা রেভুলেশন করেছে স্পেশালি ওয়ার্কিং ইন কোয়ার্ট্রেট অর ওয়ার্কিং ইন সিমফোনিজ এত কিছু বাউন্ডারি সে ব্রেক করেছে সো হি ইজ রিয়েলি এন্ড বিগ আইডল ফর লাইক আই থিঙ্ক পিপল হু লাইকস ক্লাসিক্যাল মিউজিক কন্টেম্পোরারি ক্লাসিক্যাল এবং আগের ক্লাসিক্যাল মিউজিক এন্ড দিস কোড ইজ রিয়েলি রিয়েলি ইম্পর্ট্যান্ট লাইক আমি একটা ভুল নোট বাজাতে পারি হতেই পারে একটা ভুল নোট আমার চলে যেতেই পারে বাট আমার ভিতরে যদি প্যাশন না থাকে তাহলে সেই বাজানোর কোনো মূল্যই হয় না সো ইটস ইভেন এইটার কোড ধরে আমি আরেকটা একটা কোড আমাকে কাছে আমাকে খুব ভাবায় যে যে মোজার্ট বলেছে যে আই প্লে দি সাইলেন্স বিটুইন দি নোটস সো দ্যাটস রিয়েলি সামথিং লাইক যেখানে নিস্তব্ধতা যেখানে সাইলেন্স সেখানেই আমার মিউজিক সো ইটস রিয়েলি মিউজিক অ্যান্ড আর্ট ইজ অল অ্যাবাউট প্যাশন টেকনিক্যালিটিল অ্যাবাউট প্যাশন তো দুজনেই কিন্তু সুরের সাথে একটা দুজনেরই সম্পর্ক রয়েছে তো তোমাদের কাছে আমি একটু জানতে চাইব এখনকার মিউজিক ইন্ডাস্ট্রি মিউজিকের এখনকার যে ট্রেন্ডটা চলছে এটা নিয়ে একটু বলো মানে পরিবর্তনটা কতটুকু অ্যাজ আর যেহেতু আমি করেছি সুরের জগতে কিছুদিন বিচরণ তো করেইছি অ্যাজ আ লিসনারই যদি বলি বাংলাদেশের মিউজিকে আসলে আই ক্যান রিমেম্বার রিসেন্ট টাইম আই ডো থিঙ্ক আমি বলতে পারবো আমার ইগনোরেন্স হতে পারে বাট নো বিকজ আই হ্যাভ আ এয়ার অ্যাজ এন আর্টিস্ট আমার সঙ্গীত কিন্তু আমাকে বা মিউজিক কিন্তু আমাকে অনেক ইন্সপায়ার করে আমরা ট্রেডিশন বা ক্লাসিক্যালকে বাদ দিয়ে কখনো কন্টেম্পোরারি হতে পারবো না সো ওইটার যদি চর্চা না থাকে থ্যাংক গড যে বেঙ্গল ক্লাসিক্যাল মিউজিক কিছু একটা আমাদেরকে দিতে চাইছে মিউজিককে আবার রিভাইভ করার জন্য আই থিঙ্ক ইউ আর অ্যাট সো ওই জায়গা থেকে দেখলে আমি কিছুটা গত কয়েক বছর একটু প্রশান্তি পেলাম বাট আমি চাই অ্যাজ আ লিসনার আমার দেশের ছেলেমেয়েরা ইয়াংরা স্পেশালি আরও উদ্বুদ্ধ হবে শুদ্ধ সঙ্গীতের প্রতি ফিউশন ইজ দেয়ার ইজ গুড আই ডোন্ট মাইন্ড ফিউশন বাট আমাদের নিজস্ব যে এত সুন্দর ফোকলোর গান অ্যান্ড ক্লাসিক্যাল মিউজিকের একটা আছে ওটা কোথায় গেল ওটা আই নিড টু হিয়ার ফ্রম দ্য নিউ জেনারেশন না আই ডেফিনেটলি এগ্রি উইথ প্রিমা প্রবলেম যে যেটা আমরা ফেস করছি আমাদের দেশে প্রপার কোনো মিউজিক ইনস্টিটিউট আজ পর্যন্ত তৈরি হয়নি সো সেখানে বিশ্ব বাজারের সাথে আমাদেরকে কম্পিট করার জন্য ইটস রিয়েলি ভেরি হার্ড ওয়ার্ক এবং আমরা আমাদের নিজের অরিজিনটাকে ভুলে যে তাদের মতো হওয়ার চেষ্টা করতে যে না কিছুই হতে পারছে না যেটা কিনা প্রেমে একটু আগে বললো যে আমাদের ফোক মিউজিকগুলি কোথায় ক্লাসিক্যাল যেটা আমাদের বেসিকটা সেটা আমাকে আমরা জানি কেন জানি ইগনোর করে উই আর ট্রাইং টু বিকাম ওয়েস্টার্ন এটা ঘুরে কোনোদিন লাভ হবে না আই ক্যান নেভার বিকাম মোজার্ট অর বেথোভেন অর শোপেন অর এনি ওয়ান আই ক্যান বিকাম ইমন সাহা অর সান অফ সত্য সাহা এইটাই আমার অরিজিন সো এইটা ম্যাক্সিমাম ছেলেপেলেরা ভুলে যাচ্ছে অফকোর্স আই হ্যাভ টু নো এভরিথিং যেহেতু আমি মিউজিক আই প্রফেশনালো হিপ হপ আই হ্যাভ টু নো র্যাপ আই হ্যাভ টু নো রক অ্যান্ড রোল হোয়াট এভার দ্যাটস ফাইন বাট আমাকে কিন্তু অ্যাট দি এন্ড অফ দ্য ডে আপনি আমাকে পরে বলবেন যে সব কিছু শোনার পরে আচ্ছা একটা আব্বাস উদ্দিনের গান গাও না এটাই সত্যি তুমি এখন উইমেন ইন লিডারশিপ এটার প্রেসিডেন্ট এটা সম্পর্কে একটু বলো আসলে তো আর্টটা আমার কর যখন আমি আমার আর্ট নিয়ে যে কোনো জায়গায় গিয়েছি আমি দেখলাম বাংলাদেশে যতবার ফিরে এসেছি উইমেনরা আর্ট থেকে শুরু করে যে কোনো সেক্টরে দে আর ডুইং রিয়েলি গুড হ্যাঁ আমার একটা প্যাশনের জায়গা আর্ট যেমন মেয়েরাও আমার একটা প্যাশনের জায়গা সো আমি ওই জায়গা থেকে আই থট দ্যাট লেট স্টার্ট উইমেন ইন লিডারশিপ উইচ ইজ অ্যাকচুয়ালি আমরা লিডারশিপটাকে আরেকটু এনকারেজ করবো নট যে ওরা কত নিপীড়িত অবহেলিত সেই জায়গা থেকে আমার কাজ নয় আমার কাজ তার পরের স্টেপ থেকে আমি মনে করি নিপীড়িত অবহেলিত মেয়েদের সাথে অনেকবার যুক্ত হয়েছে আই আইডন্ট থিঙ্ক দ্যাট ইজ নেসেসারি নাও সিন্স অনেক মেয়ে বাইরে এসেছে আমি এসেছি আপনি কাজ করছেন এরকম আরও অনেক উদাহরণ দেওয়া যাবে বাট তাদেরকে আরেকটু ইন্সপায়ার করা আরেকটু উপরে ওঠার জন্যে হুম যে সবাই জানি আমরা উই নিড গুরু ভেরি মাচ উই নিড ইন আওয়ার সোসাইটি লিডার ওইটার মাধ্যমে মেয়েরা যাতে লিডারশিপটা গ্রহণ করে ওটার আন্ডারে অনেকগুলো প্রোগ্রাম আমরা রান করছি একটা পাবলিকেশান আছে মেয়েদের জন্য যেখানে মেয়েদের শুধু লাইফস্টাইল না শাড়ি কাপড় বেড়াতে যাওয়া এগুলো তো আছেই তার সাথে আরেকটু নলেজ এবং লার্নিং আর্ট কালচার ঢুকিয়ে মেয়েদেরকে আরেকটু সমৃদ্ধ করার প্রয়াসে এই উইল প্রজেক্টটা অ্যাকচুয়ালি এখন আমরা কাজ করছি তিনশো ইউনিভার্সিটি অ্যান্ড প্রফেশনাল মেয়েদের নিয়ে যারা ডিরেক্টলি উইলের সাথে সংযুক্ত এবং তাদেরকে আমরা লেকচার সিরিজে অংশগ্রহণ করাচ্ছি অ্যান্ড ইন্টারেস্টিংলি আমি এটা করতে যেয়ে দেখলাম আমরা যে কত ইগনোরেন্ট আমাদের মেয়েরা যে কি পরিমাণ ভালো করছে কিছু মেয়ে আছে যখন স্টেজে দাঁড়িয়ে কথা বলে আমি অ্যামিউজ হয়ে যাই যে এরা কোথায় ছিল এত সুন্দর তাদের কথা বলার তরিকা এত পাওয়ারফুল তাদের ভয়েস সো আমি এদেরকে সামনে আনতে চাই আমি দেখাতে চাই বাংলাদেশের মেয়েরা অ্যাকচুয়ালি কোথায় গেছে ফ্রম গার্মেন্টস টু হাই কর্পোরেশন আই মিন এ এন আর্ট তো বললামই না যে যেখানে মেয়েরা আসলেও এখন এই মুহূর্তে আমাদের দেশে যে পরিমাণ প্র্যাকটিসিং উমেন আর্টিস্ট আছে এবং তাদের মধ্যে যে কম্পিটিশন এটা দেখার মতো লাইক উইয়ার কম্পিটিং উথ উমেন লেটলন লিভ দ্য গাইস ইমন তুমি সুর নিয়ে কাজ করো সুরের খেলা করো প্রথম যখন সিনেমাতে সুর করলে অনুভূতিটা কেমন ছিল আহ রিয়েলি ডিড হেভ any ফিলিংস মানে অ্যাওয়াজ লাইক ওভার এক্সাইটেড মানে আমার মনে হয় ওভার এক্সাইটমেন্টের কারণে মানে ভালো লাগা বা ভয় পাওয়ার ওই ফিলিংসটা মনে হয় কাজই করছিল না আসলে জিনিসটা হয়েছিল খুব হঠাৎ করে আমার প্রথম ছবি গাজী আনোয়ারের পরাধীন ছবি তো আমাদের বাসায় একটা অনুষ্ঠান হচ্ছিল তো তখন গাজী আঙ্কেল হঠাৎ করে এসে আমাকে বলে এই শোন একটা গান কর খুব জমজমাট একটা গান আমার ছবির জন্য ঠিক আছে তুই শোনান দুই তিন দিন পরে লাইক হোয়াট

এই ছবিটার নাম হচ্ছে মনের সাথে যুদ্ধ মান্না আঙ্কেলের প্রোডাকশনের ছবি কৃতাঞ্জলি চলচ্চিত্রের ছবি তো ছবির ফুল শুটিং কমপ্লিট গান সব কমপ্লিট একটা শুধু গান বাকি তো আমার স্টুডিওতে বসে আমরা গানের সেটিংয়ে বসেছি গান রেডিও হয়ে গেছে তো তখন মাত্র জেমস ভাই ওই ভিগি ভিগি গানটা গাইলোটা প্রচুর সুপার হিট বম্বেতে হ্যাঁ তো গান রেডি হয়ে যাওয়ার পর আমরা গাওয়াবো যে কোনো একজন আর্টিস্টকে দিয়ে তখন হঠাৎ মান্না আঙ্কেল বললো আচ্ছা জেমসকে দিয়ে গান গাওয়া যেন যায় না আঙ্কেল আমি নাই এই দায়িত্ব নেওয়ার মধ্যে বিকজ জেমস ভাই শুনেছি অনেক মুড়ি লোক এবং তার সাথে আমার খুব একটা মানে পরিচয় নেই আমি এই দায়িত্ব নিতে পারবো না আপনি যদি করান করান আমি শুরু করে দিচ্ছি বলে আচ্ছা দেখি না এমন করো কেন উনিও তো একজন শিল্পী আমরাও শিল্পী হ্যাঁ মানে অফকোর্স তো হ্যাঁ দেন হি কল নেম আপ জেমস ভাইকে ফোন করেছে এবং জেমস ভাই বলেছে যে আমার দুটো শর্ত হচ্ছে আমি রেমোনেশন যেটা বলবো সেটাই আর গান আমাকে পছন্দ হতে হবে গান যদি আমার পছন্দ না হয় আমি গান গাবো না হুম দেন এটা ভিউজ একটা রেমুশান চেয়েছে যেটা কি না মানে ভাবাই যায় না ইভেন এখন পর্যন্ত ভাবা যায় না সেটা তো এবং মানলা আঙ্কেল রাজি হয়ে গেছে যে ঠিক আছে তুমি যাবা কোন দিকে ইউ আর ট্রাইং টু স্কেপ ইউ ক্যানট তা আমাকে বললো জীবন জেমস তো রাজি হয়েছে তুমি যাও একটু শ্যুটটা শোনাও আমার মনে আছে ফিফটিন ডেইজ আই হ্যাড টু সিট ডাউন উইথ জেমস ভাই টু মেক হিম হ্যাপি উইথ দ্য টিউন সে হয় সুর পছন্দ করে তো লিরিক পছন্দ করে না লিরিক পছন্দ করে তো সুর পছন্দ করে না হ্যাঁ সো বাট ইট ফাইনালি ইট কেম আউট নাইস জেমস ভাই স্টুডিওতেই বাসার স্টুডিও ছিল তো ওখানেই রেকর্ডিং করে অ্যান্ড সারপ্রাইজিংলি জেমস ভাই ওয়াজ ভেরি হেল্পফুল হি ওয়াজ ভেরি চুজি নো ডাউট বাট হ্যা ভেরি হেল্পফুল ভেরি কোঅপারেটিভ অ্যান্ড আই বিকেম বিগ ফ্যান অফ জেমস ভাই মানে পার্সন জেমসের ফ্যান হয়ে গেছে শিল্পী জেমসের ফ্যান আগেই ছিলাম কাজ করার পর আরও একজাকলি এবং দ্যাট সং কেইম অ্যান্ড দ্যাট সং বিকেম সুপার ডুপার হিট এবং কীভাবে জানি ওই শুটিংয়ের এর মধ্যে মান্নাঙ্কলের একটা শর্ট ছিল সে কবরের মধ্যে শো আছে একটা টপ অ্যাঙ্গেলের শর্ট ছিল এবং ছবিটা রিলিজ হওয়ার কিছুদিন পরেই মান্নাঙ্কেল মারা গেলেন এবং গানের লিরিকও ছিল আসবার কালে আসলাম একা যাবার কালে যাবো একা মাঝে মাঝে মন রে বলি চক্ষু মিলা কি দেখলা মানে কিভাবে জানি মিলা গেল মানে সব ইউরো মিরাকেল এটা এই গানটা আসলে খুবই একটা আমার অনেক স্মৃতিতে নাড়া দেয় বিকজ আই ওয়াজ ভেরি ক্লোজ টু মানা প্রিমা তোমাকে বলা হয় ভিজুয়াল আর্টিস্ট কিন্তু আমাদের দর্শকদের অনেকেই কিন্তু এটা সংজ্ঞাটা জানে না যে ভিজুয়াল আর্টিস্টটা কী এটা একটু বলো ভিজুয়াল অ্যাকচুয়ালি কি দৃশ্য তো যেটা না তো ওটা ডক্টর জামান যে আছেন আমাদের এমিরেটাস প্রফেসর উনি আমার খুব ক্লোজ ওনাকে আমি জিজ্ঞেস করেছিলাম যে ভিজুয়াল আর্টিস্টের বাংলাটা কী হবে স্পেশালি ইউ কারেক্টলি আজ দ্যাট এখানে অনেকে আমাকে জিজ্ঞেস করে এটার বাংলাটা কী উনি বলেছিল দৃশ্যশিল্পী উইচ অ্যাকচুয়ালি ভেরি ফাস্ট ভিজুয়াল আর্ট হল কিন্তু পেইন্ট আমি যেমন পেইন্টিং শুধু করি না আমি ভিডিও ইনস্টলেশন ইনস্টলেশন অনেক কিছু ডিজিটাল আর্ট যেগুলোর মধ্যে এইসথেটিক ব্যাপারটা আছে সেটাই হলো ভিজুয়ালের পার্ট যে এই জিনিসটা এরকম করে রাখা এটা এরভাবে রাখলে বেটার লুকিং অ্যান্ড একটা জিনিসকে প্রেজেন্টেশন ইন আ ভেরি এস্থেটিক ওয়ে ইজ ভিজুয়াল সো ওইটাই হলো আমার কাজ সো যে কোনো জিনিসের ভিজুয়াল রিপ্রেজেন্টেশন হলো ভিজুয়াল সে রেপ্রেজেন্টেশনটা যেভাবেই হোক সো এই ভিজুয়াল আর্টটাকে জন্য অনেক ভাস্ট একটা মিডিয়াকে ঘিরে এটাকে বলা হয় আর তুমি তো অনেকগুলি এক্সিবিশন করেছো বাংলাদেশে দেশের বাইরে করছো আরেকটা করেছো তুমি বাংলাদেশ ব্র্যান্ড একটা ব্র্যান্ডিং একটা কান্ট্রি বাট অ্যাকচুয়ালি রিসেন্টলি একটা করলাম ইন্টারেস্টিং জায়গা এক্সিবিশান সেন্ট্রাল এশিয়া এটা হলো বাংলাদেশের লাস্ট পঁচিশ বছরে সেন্ট্রাল এশিয়ার সাথে ওখানে অন্তর্ভুক্ত কির্গিস্তান উজবেকিস্তান তাসক্যান্দেশকেক ভীষণ ইন্টারেস্টিং একটা এরিয়া তো পঁচিশ বছরে বাংলাদেশের সাথে সম্পর্কের এটা ফার্স্ট এক্সিবিশান সো আমি লাকি যে আমার এক্সিবিশান দিয়ে একটা ইতিহাসের মতো হলো এবং আমার ভালো লেগেছে ওদের কালচারটা যে এত রিচ একটা কালচার সেন্ট্রাল এশিয়া যে খুব সুন্দর কালচার ওদের ওদের আর্ট ওদের গান ওদের মিউজিক ইন্সট্রুমেন্টগুলো আমি দেখছিলাম আমাকে দেখাচ্ছিল রিয়েলি নাইস এবং ওখানে যখন বাংলাদেশের আর্ট হিসেবে আমাকে ওরা জিজ্ঞেস করলো ইন্টারেস্টিং যে ও বাংলাদেশ কন্টেম্পোরারি আর্ট করে মানে ওদের কিন্তু এত কন্টেম্পোরারি আর্ট নাই যতটা বাংলাদেশে এত ভালো আর্ট বাংলাদেশে যে পরিমাণ কাজ হয়ে আছে এটাকে দেখালেই তো আমরা মোটামুটি কিছু দূর হলেও আমাদের পরিচয়টাকে অনেক স্ট্রং করতে পারবো লাইক ক্রিকেট প্লেয়ারদের মতো না ওরা কি সুন্দর একটা জায়গায় নিয়ে আসলো আমাদের দেশের কিন্তু ট্যালেন্টের অভাব নেই ট্যালেন্ট থাকলেই হবে না তাকে নার্চার করতে হবে তাকে প্রচার করানো এটা কিন্তু সে সব সময় পারে না যেমন আমার কি আমি দেখেছি হি ওয়াজ এ ট্রু আর্টিস্ট লাইক সারাদিন ঘরের মধ্যে বসে সুর করছে ইয়ে করছে কিন্তু নিজেকে কীভাবে প্রচার করতে হয় বা সেটা কিন্তু জানতেন না এবং ট্রু আর্টিস্টটা কিন্তু তেমনই হয় যেমন লালন ফকিরের গানগুলি নিয়ে আমরা এখন কিন্তু জানতে পারছি যে কি ছিল গানের ডেপথের মধ্যে আজকে কানাডার মতো ইউনিভার্সিটিতে লালনের উপরে পিএইচডি করা হচ্ছে হ্যাঁ তাহলে গত একশো বছর দেড়শো বছর দুশো বছর হয়নি কেন কারণ কিন্তু এটার প্রধান কারণ হচ্ছে মিডিয়া মিডিয়া কিন্তু আজকে নিয়ে গেছে লালনকে ওই জায়গাতে কিন্তু তার সৃষ্টি কিন্তু হয়ে গেছে দুশো বছর আগে সো আজকের আর্টিস্টটা যদি জীবতা অবস্থায় আমরা যদি তাকে ফাইন্ড আউট করতে পারি হি ইজ এ ট্রু ট্যালেন্ট এবং তাকে আমরা পুশ করি তাকে আমরা ইয়ে করি যেটা ইন্ডিয়া করছে আমার আই হ্যাভ টু সে দিস হ্যাঁ হ্যাঁ এনকারেজ করি তাকে আরো সাপোর্ট দে তার কি কি দরকার তার দরকার একটা বাইরের এডুকেশনের ওকে ব্রিং দ্য ট্রেনার অর হিম টু দ্য ট্রেনার আরো তাকে ইয়ে করা হোক তাহলে কিন্তু ডেফিনেটলি এই যে হিডেন ট্যালেন্টগুলি কিন্তু হিউজ আকারে ছড়িয়ে যাবে পুরা বিশ্বে ইন্ডিয়ার কথা আমি আবারো বলছি যে ওদের আর্ট ইন্ডাস্ট্রি যে কি বড় ওরা ঐতিহ্যকে অ্যাকচুয়ালি সেল করে তারা আজকে এখানে সিনেমা তাদের এত বড় ইন্ডাস্ট্রি আমাদের এরকম একটা ইন্ডাস্ট্রি হয়ে যাওয়া উচিত ছিল এতদিনে যে আমরা কোনো একটা ইন্ডাস্ট্রিকে বাট নেভার আমরা যে এখন মিডিয়াতে বসে কথা বলছি এই পয়েন্ট আউট করছি থ্রু ইউর প্রোগ্রাম আই থিঙ্ক দিস ইজ অলসো ভেরি ইম্পর্টেন্ট যে আমরা এখন তো এইসব কথা বলছি এটা দশ বছর আগে কেউ বলেওনি আসলে বাংলাদেশটাকে আমরা দেখছি যে একেবারে উন্নত ভাবে এই তো একেবারে আমাদের দেশটা আমাদের দেশটার নামটাও থাকবে সবার আগে এটাই তো আমরা চাই এবং এগিয়ে যাচ্ছে কিন্তু অনেক বছর আগে বাংলাদেশের কথা এবং তোমাদের তোমাদের প্রচেষ্টাগুলোকে কিন্তু আমি স্বাগত জানাই কারণ তোমরা যে কাজগুলো করছো সেটাও কিন্তু একটা পার্ট সুপ্রিয় দর্শক কেমন লাগলো আমাদের দুই বন্ধুর সাথে কথোপকথন যদি ভালো লেগে থাকে আমাদেরকে ইমেল করুন আমাদের ইমেল অ্যাড্রেস রূপান্তর জিরো সিক্স ডট কম সে সাথে রয়েছে আমাদের সঙ্গে যোগাযোগের আরেকটি ঠিকানা পরিচালক রূপান্তর জিপিও বক্স নাম্বার দুই চার তিন তিন ঢাকা এক শূন্য 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 ভালো থাকবেন অনেক ভালো থাকবেন আগামী দিন এই সময় চলে আসব অন্য কোনো অতিথিকে নিয়ে তার আগে আমরা প্রিমার একটা গান শুনবো সেই সাথে শেষ করে দেবো আজকে রূপান্তর শুধু তোমার হে প্রিয় মাঝে মাঝে প্রাণে তোমার দিও শুধু তোমার বানী নয় গো হে বন্ধু হে প্রিয় সারা ক্লান্তি আমার সারাদিনের তৃশ কেমন করে মেটা যে খুঁজে না পাই দিশা শুধু তোমার বাণী নয় গো হে বন্ধু হে প্রিয়